মানে পিকআপটা দেওয়ার সাথে সাথেই দৌড়। এই যে মারাত্মক লেভেলের হচ্ছে, এটার ইনিশিয়াল পাওয়ারটা বেড়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সামনে হচ্ছে দুইটা বাইক, আর আজকের যে টপিকটা এটা হচ্ছে, অনেকে আমাকে টেক্সট করেন, কমেন্ট করেন যে ভাই কুইক থ্রোটলের কাজটা কী অ্যান্ড কুইক থ্রোটল লাগালে কী হয়। তো এটা হচ্ছে ইয়ামাহা R15M, আর এটা হচ্ছে সুজুকি GSX-R। তো এটাতেও এই যে কুইক থ্রোটল লাগানো, এখানে এটা হচ্ছে KTC-র, একটু দেখাই। এটা কিন্তু অনেক সফট, আর এটা হচ্ছে হাঙ্কের ক্যাবল, আর আমারটাতে যেটা আছে এটা হচ্ছে ডোমিনো, অ্যান্ড ক্যাবলটা হচ্ছে এটার সাথেই থাকে, মানে একটা সেট। অ্যান্ড আপনারা যখন আপনাদের কুইক থ্রোটলটা ইনস্টল করবেন, তখন হচ্ছে আপনাদের এখানে যে স্টক চাপাটা থাকে সেই চাপাটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো যদি আপনি শার্পের হ্যান্ডেল ইউজ করেন তাহলে তো আরও চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে একটা চাপা, এটা হচ্ছে ডোমিনোর চাপা, অ্যান্ড এই তো এটা হচ্ছে ডোমিনো, অ্যান্ড এটা হচ্ছে KTC-র। তো আমার কাছে পার্সোনালি আমার কাছে দুটোটাই ভালো লাগে, বাট আমার শপে অ্যাভেলেবেল পাবেন হচ্ছে ডোমিনোর এই একটা মডেল, অ্যান্ড আর একটা মডেল আছে, দুইটা মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এর আগে কিন্তু আমার এটাতে একটা যে ক্যাবল লাগানো ছিল গোল্ডেন কালারের, তো ওই ক্যাবলটাও অ্যাভেলেবেল আছে। অনেকেই হচ্ছে আস্ক করেন যে ভাই কুইক থ্রোটলের কাজটা কী। তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে এই যে একটু দান পুশ করতে হয়, এই যে এতটুকু পুশ করতে হয় শেষ, আর যেটা হচ্ছে স্টক থাকে ওইটা হচ্ছে এরকমভাবে যে এরকমভাবে পুশ করতে হয়। তো এটার একদম মানে অল্প একটু পুশ করলে হচ্ছে আপনি থ্রোটলটা সব পেয়ে যাইতেছেন। একটা স্টার্ট দেয় আগে, বিসমিল্লা, আর ইনিশিয়াল পাওয়ারটা একটু বাড়ায় দেয়, অ্যান্ড দেখতে তো অনেকটা সুন্দর লাগে, একদম প্রিমিয়াম লাগে। তো একটু রাইড করি, এটা এটা হচ্ছে KTC, KTC-টা রাইড করার পরে হচ্ছে আমারটা ডোমিনোটা আপনাদেরকে রাইড করে দেখাবো। বিসমিল্লা, এ যে একটা টান দিতেছে, আপনি যখন থ্রোটলটা দিবেন থ্রোটল দেওয়ার লগে লগেই মানে একদম গুলির বেগে চলে যায়। তো এই জিনিসটাই হচ্ছে কুইক থ্রোটলের মজা। এই দেখেন আমি যখন পুশ করব থ্রোটলটা, তখন দেখেন দৌড়টা দেয় কীভাবে। এই যে মারাত্মক লেভেলের হচ্ছে, এটার ইনিশিয়াল পাওয়ারটা বেড়ে যায়। যারা কিনা কুইক থ্রোটল লাগাতে চাইতেছেন তারা অবশ্যই অবশ্যই লাগাইতে পারেন। তো এই দেখেন মানে দৌড়টা দেয় কি, মানে লাভ মারে সেই। তো এটা হচ্ছে থ্রোটলের মজাটা। এখন আসি হচ্ছে আমার GSX-টাতে। তো এটা গেল হচ্ছে KTC-র, অ্যান্ড এটা হচ্ছে আপনার ডোমিনো। এই মানে পিকআপটা দেওয়ার সাথে সাথেই দৌড়। তো আমার কাছে পার্সোনালি KTC-র থেকে ডোমিনোটা বেশি ভালো লাগে, এই জন্য হচ্ছে আমার শপে ডোমিনোর দুইটা আছে অ্যান্ড KTC-ও আছে। তো আপনাদের যেইটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে পার্সোনালি, আপনারা সেইটাই আপনার বাইকে ইনস্টল করতে পারেন। তো যদি আরও কোনো কিছু নিয়ে কোনো কনফিউশনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুকে পেজ আছে Xtreme Moto, আমার শপের নাম হচ্ছে Xtreme Moto, আপনারা অবশ্যই অবশ্যই আমার Xtreme Moto-তে কন্ট্যাক্ট করতে পারেন। প্রাইস কত, কীভাবে কেমনে কী করতে পারবেন সব কিছু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। অ্যান্ড সামনে কিন্তু আরেকটা জিনিস চেঞ্জ করা, সামনে যে মাডগার্ডটা এটা হচ্ছে আমি আবার চেঞ্জ করে ফেলছি, এটা হচ্ছে KTM-এরটা আমি ইনস্টল করে দিছি, এটাও KTM অ্যান্ড এটাও হচ্ছে KTM। তো KTM-এরটা লাগানোর পরে কিন্তু আরও জোশ লাগতেছে। তো এই হচ্ছে কুইক থ্রোটলের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক আপনারা যারা কুইক থ্রোটল নিয়ে বুঝেন না, অথবা আপনার বাইকে কুইক থ্রোটলটা ইনস্টল করতে যাইতেছেন, তাদের আমার এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। সো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।